Tamat Bazar Aluka Moymonsingho Tahun Pio Bai Obondura, Assalamualaikum. Aske apna dirke dekhabo Twitter kibabe Twitter ar crossover othoba speaker e kibabe apnara line boxer bhitor line setup korben. Cholun amra dekhe ashi. Apnara crossover theke speaker e kemne line niben? Crossover theke high kemne line niben? Crossover theke duita speaker e kibabe line niben? Cholun amra bistarito dekhe ashi. Ar crossover ki kaj korle erokom resistance othoba erokom capacitor lagaile apnar je kono dhoroner high lagaben je kono dhoroner high lagaben kono higher coil katbe na speaker kata jabe tobu apnar high katbe na cholun amra kibhabe apnar resistance lagaite hoy kon jaygay lagaite hoy ki kaj korte hoy bistarito non cholun amra shompurno video ta dekhe ashi amra dekhen ei je apnar input eta apnar je ko e apnar box e theke apnar set e jay ar ki line eta ei boxer line boxer tar eta apnar ei tar ta apnar speaker e power amp othoba set othoba booster othoba am e niben to juge lagaben lal tar biuge lagaben kalo tar ekhane lekha dekhen input tarpor dekhen speaker 1 e juge tar juge nal tar lagaben biuge kalo tar lagaben দেখেন স্পিকার 1 এর লাইন নিছি আমরা দেখেন এটা হলো আপনার স্পিকার 1 এই যে স্পিকার 1 এই দেখেন স্পিকার 1 তারপরে আপনার এটা হলো আপনার স্পিকার 2 দেখেন এই যে স্পিকার 2 লাগা স্পিকার 2 এ আপনার জুগে লাল তার বিয়োগে দিবেন বিয়োগটা কোথায় এই যে বিয়োগে কালো তার দিবেন তারপরে আমরা এই যে দেখতেছি স্পিকার 2 2 লাগাইছি 2 এ লাগাইছি দেখেন তারপর আমরা দেখি একটি কিতে আপনারা টুইটার হাই হাই লাইন যুগে লাল তার লাগাবেন যুগে লাল তার বিয়োগে আপনার কালো তার এই আপনার টুইটার লাইন গেছে এই যে এই দেখেন টুইটারে গেছে লাইন এটা টুইটারে গেছে তারপরে স্পিকারে আপনার এই লাল ডাই লাল দিবেন কালো ডাই কালো দিবেন এই যে স্পিকারও আপনার লাল ডাই লাল দিবেন কালো ডাই কালো দিবেন আবার এই হাই এর মধ্যে লাল ডাই লাল দিবেন কালো ডাই কালো দিবেন তারপরে দেখেন এটা আপনার ওয়ান স্পিকারের কয়েল এটা আপনার টু স্পিকারের কয়েল এটা আপনার হাই এর কয়েল এই দুটো পিএফ দেওয়া হয়েছে আপনার স্পিকারের শুধু ভিড় যাবে সাউন্ড যাবে না শুধু ভি মানে এই স্পিকার কোনো বাজনা যাবে না টুন টুন বাজনা যাবে না আর কি
স্পিকারে শুধু তোমার স্পিকারে কোনো বাজনা যাবে না আর এটা দিস হাই হাই এর জন্য আর কি হাই এর শুধু হাই এর এই দুটো পিএফ দিয়ে হইছে হাই এর সাউন্ড হাই যাবে স্পিকারের সাউন্ড স্পিকারে যাবে হাই এর বাজনা স্পিকারে যাবে না এই এই কারণে এই দুটো পিএফ দেওয়া হয়েছে আর এটা দিয়ে হইছে হাই সাউন্ড নেওয়ার জন্য এইটার মধ্যে কয়েকটা প্যাচ বেশি দেওয়া হয়েছে এটার মধ্যে কয়েকটা প্যাচ কম দেওয়া হয়েছে কারণ এটা এই যে এইটাই আগে লাইন পায় প্রথম তো এটাই ইনপুট হয় এটাই আগে লাইন পায় তারপর থেকে এটার থেকে আবার এটাই আসে এই কারণে এটার মধ্যে কয়েকটা প্যাচ কম দিচ্ছে এটার মধ্যে কয়েকটা বেশ প্যাচ বেশি দিচ্ছে তাই দুয়ো স্পিকার সমান সমান বাসে এই কারণে এটার মধ্যে কয়েকটা প্যাচ বেশি দেওয়া হয়েছে তারপরে আমরা এখন দেখব আপনার এই যে দুইটা পাস লাগালে কি হয় এরকম একটা রেস্টেস লাগাইলে আপনার এরকম একটা রেস্টেস আর একটা ক্যাপাসিটর যদি আপনার লাগান একটা রেস্টেস একটা ক্যাপাসিটর লাগাইলে আপনার হাইয়ের হাইয়ের কয়েল জীবনও কাটবে না স্পিকার কাটা যাবে তবু হাই কাটবে না টু এর হাই হোক অথবা ফোর এর হোক যে কোনো ধরনের হাই লাগাবেন হাই কাটবে না চলুন আমরা এই জিনিসটা ভালোভাবে একটু বুঝে আসি হাতে কলমে আমরা দেখেন একটু উল্টাই নিলাম উল্টাই নেওয়ার পর এই যে দেখেন আমরা দেখতেছি এটা এটা আপনার ইনপুট দেখেন এই যে পাওয়ার অ্যাম্প সেটে বুস্টার যে আপনার তারটা নেবেন দেখেন ইনপুট ইনপুটের যে নাল তারটা আছে এই নাল তারটা জ্বালা হলো এটা এটার থেকে দেখেন এখান দেয়া এই তুরি আইছে এটার ম্যাপ কিন্তু এই তুরি এই তুরি ঠিক আছে আমি কী করছি ম্যাপটা কাটছি ম্যাপটা মানে একটা ব্লেড দেয় অথবা আমরা সাকু মাকু দেয় কাটে হালাবেন এই ব্যাপটা কাটতে তারপর আপনার এই যে এটা কিন্তু এই যে পিএফটা দিয়ে হাইয়ের লাইন নিছে মানে হাইয়ের হাইয়ের নিছে লাইন এটা সরাসরি আগে কিন্তু সরাসরি লাইন সরাসরি যদি যায় তাহলে আপনার হাই কেটে যাবো গা তার কারণে আমি যে দুটা পিএফ একটা ক্যাপাসিটার লাগাইছি দেখেন এই যে দুটা পিএফ দেয়া এই যে দেখেন আপনাদেরকে ভালো করে একটু বুঝাই দিই এই যে দেখেন এই যে দুটা পিএফ দেখেন এটা ঘুরাই নিছি লাইনটা লাইনটা ঘুরাই নিছে এটাতে ঠিক আছে এরকম মানে 20 ওয়াট 20 ওহমসের দুটো রেস্টেস আর একটা ক্যাপাসিটর দেখেন এই যে একটা ক্যাপাসিটর দিছি 20 ওয়াট 20 ওহমসের দুটো রেস্টেস দেওয়া হয়েছে একটা ক্যাপাসিটর দেওয়া হয়েছে এই যে 71 করে দেওয়া হয়েছে 71 করে দেখেন খুব ভালো করে দেখেন এই 71 করে দেওয়া হয়েছে দিয়ে আপনারা এভাবে এভাবে লাইনটা ঘুরাই নিছে এইভাবে লাইনটা ঘুরাই নেওয়ার কারণে সবচেয়ে যে সমস্যাটা হয় স্পিকার স্পিকারে যদি হাই কাটা জায়গা তাহলে আপনার স্পিকারের প্রোগ্রামটাই নষ্ট হয়ে যায় তার কারণে হাইটটা জানি না কাটে নিরাপত্তা হওয়ার জন্য এই কাজটা করা আপনার যে কোনো ধরনের হাই লাগাবেন এভাবে কাজ করে নেবেন ক্রসওভারের মধ্যে জীবনও হাই কাটবে না এই কাজটা করতে হবে যে দেখেন এখানে আমরা ম্যাপটা কাটে নিছি এখানে দেখেন এখান থেকে সরাসরি লাইনটা এসে এটা কিন্তু ম্যাপ এটা ঢুকছে এটা ঢুকিয়া যে এই যে কয়েলে ঢুকছে কয়েলে ঢুকিয়া আপনার এই স্পিকারের লাইন গেছে কিন্তু এই এখান থেকে আবার পিএফ নিছে পিএফ এই পিএফ থেকে এই পিএফ থেকে যে লাইন গেছে এই পিএফ থেকে লাইন দেয়া হাইয়ে গেছে ঠিক আছে হাইয়ে ঢুকার আগেই আমি কি করছি শুধু পিএফে ঢুকার আগেই আমি এখানে দুইটা রেস্টেজ দিছি রেস্টেজ দেওয়া আপনার সাউন্ডটা মানে হাইয়ের সাউন্ড একটু কম জানি ঢুকে হাই হাই জানি নিরাপদ থাকে হাইয়ের এই কারণে দুইটা রেস্টেজ একটা ক্যাপাসিটার দিয়ে দিছি এই সাউন্ড একটু কম ঢুকে কম ঢুকার কারণে এখন হাইটা নিরাপত্তা থাকে আমার এই দুইটা রেস্টেজ যদি গরম হয়ে যায় দেখেন গরম হয়ে যায় কিন্তু তবু হাই কাটবে না দেখেন এতে ঘুরাই নিছি তৃতীয় হলো আপনার এই এই ক্রসওভারে যে সমস্যাটা হয় দেখেন এরকম এই যে এই দুইটা কয়েল হলো স্পিকারের এই একটা হলো হাইয়ের এই হাইয়ের কয়েলটা মাঝে মাঝে অনেক বড় অ্যাম লাগাইলে পুরা জায়গা ভুলা জায়গা এই হাইয়ের কয়েলটা এই হাইয়ের কয়েলটা নিরাপত্তা থাকার জন্য আরেকটা আরেকটা আরও দুইটা রেস্টেস লাগাই দিছি এখানে দেখেন এই যে আরও দুইটা রেস্টেস লাগাই দিছি এই দুটা রেস্টেস কিসের জন্য লাগাইছি আমি আমি বলতেছি যে দেখেন 20 ওয়াট এই যে 20 ওয়াট 20 ওহমস দুটা রেস্টেস একাত্তর করে লাগাই দিছি দেখেন আপনারা এটা হলো এটা হলো আপনার ই হাইয়ের কয়েল হাইয়ের কয়েলটা আপনার এই যে এই জায়গায় আসছে এই যে এই জায়গায় আসছে এই জায়গায় এসে দেখেন এখান থেকে আপনার রেস্টেজ দিয়া এই যে হাইয়ের লাইন নিছে হাই হাইয়ের লাইন নিছে এটা আপনার হাইয়ের মূলত হাইয়ের সাউন্ডটা বাড়ানোর জন্য এখান থেকে হাইয়ের কয়েলটা লাগাই এখান থেকে কয়লা লাগাইয়া এখানে আনছে এখানে আনিয়া বডির সাথে যে এখান থেকে লাইন আনিয়া এর সাথে যে বডির সাথে একদম দেখেন এই বডির সাথে এই যে একদম একদম বডির সাথে এই যে একদম বডির সাথে অ্যাডজাস্ট করা পুরোটাই ঠিক আছে
এটা নাকি এক্সস করা সরাসরি দেওয়ার কারণে আপনার ওই মাঝে মাঝে বড় এম লাগলে যে হায়ার কোয়ালটা ঘুরলা জায়গা পুরা জায়গা তার কারণে এই যে এইটার মধ্যে দুইটা রেস্ট লাগাই দিছি আমি মানে ম্যাপটা কাটটা এখানে দেখেন ম্যাপটা কাটা দিছি কাটটা এইখানতে ঘুরাই নিছি দেখেন এই যে এখানতে ঘুরাই নিছি ঠিক আছে সরাসরি জানেন এই যে দুইটা রেস্টেজ দিয়ে ঘুরাই নিছি দুইটা রেস্টেজ দিয়ে ঘোরানোর কারণে দেখেন এখানে সরাসরি জানা এখানে কাটা দিছি কাটা এখানে সরাসরি জানা এই কারণে আপনার কোয়েলটা নিরাপত্তা থাকে নিরাপত্তা থাকার কারণে আপনার হাইটা হাই অথবা আপনার ক্রসওভারটা নিরাপত্তা রইল হাইটা নিরাপত্তা রইল হাইয়ের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় কারণ এই যে ক্যাপাসিটারটা দেওয়ার কারণে সাউন্ডটাও হাইয়ের সাউন্ডও ভালো হয় সুন্দর সাউন্ড হয় আসসালামু আলাইকুম ধন্যবাদ।